হ্যালো দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা শহরের রাস্তাঘাটে ভিক্ষুকরা ভিক্ষা করে, সেই ভিক্ষাবৃত্তির দৃশ্য আপনাদেরকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ঢাকা শহরের রাস্তাঘাটে ভিক্ষুকদের দেখেন নাই, তারা ভিক্ষুকদেরকে দেখুন, তারা কীভাবে তাদের ভিক্ষাবৃত্তি এবং তাদের জীবন চলান কীভাবে সেগুলো দেখেন। এই যে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন লাঠি নিয়ে হাঁটতেছে, এই ব্যক্তি প্রত্যেকটা গাড়ির জানানোর কাছে গিয়ে ভিক্ষা যাচ্ছেন। এর ফাঁকে ফাঁকে অনেকেই খাবার বিক্রি করছে। চলছে দেখুন, বৃদ্ধ মহিলা অনেকেই ভিক্ষা দিচ্ছে, অনেকে দিচ্ছে না। দেখুন এখানে একটি লোক এনাকে ভিক্ষা দিয়ে এখানে দিচ্ছে, 20 টাকার একটা নোট দিলেন। তো এইভাবেই ঢাকা শহরে ভিক্ষুকরা ভিক্ষা করেন প্রতিনিয়ত, এইভাবে জীবন চলে ভিক্ষুকদের। ঢাকা শহরের ভিক্ষার সিস্টেমটা একটু আমাদের গ্রামের চেয়ে আলাদা। তারা বাসা বাড়িতে যায়, সেখানে গিয়ে দেখে বাসা বাড়ির দরজা বন্ধ, অনেক ঢাকাঢাকি করার পরও আসে না, তাই তারা বাসা বাড়িতে ভিক্ষা পায় না। তারা রাস্তাঘাটে যেসব বাস দাঁড়িয়ে থাকে, যেসব মাইক্রো দাঁড়িয়ে থাকে, তাদের কাছে গিয়ে চায়। এই যে আরেকটা মহিলা ভিক্ষার জন্য আসতেছে, প্রত্যেকটা মাইক্রোতে নক করতেছে। এভাবেই চলে ঢাকা শহরের ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি এবং ভিক্ষুকদের জীবন।